হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। শীত প্রচুর এনজয় করছো, প্রচুর ঘুরছো, প্রচুর পিকনিক করছো, অনেক কিছু প্ল্যান করছো, আমিও যেমন করে চলেছি। আমার পিকনিক নেই, বাট কাজের সূত্রে হয়তো কিছু জায়গায় যাওয়া, অনেকগুলো অনেকগুলো সামনে নতুন বছরে অনেকগুলো পরপর ছোটোখাটো অনেকগুলো প্ল্যান আছে, তো অবশ্যই সেগুলো শেয়ার করবো। দাঁড়াও, ব্রাউনি সুযোগ দিয়েছে আমাকে এখানে বসার, যেটা আমি পাই না কোনো সময়, বিকজ ব্রাউনি সবসময় আমার জায়গায় বসে থাকে। মানে আমি না থাকলেও ব্রাউনি কী করে আমার জায়গায়। এই যে এই যে সোয়েটারটা আছে, এটা বাড়িতে আমি পরে থাকি নর্মালি, তো এই সোয়েটারটাকে ও খুলে রেখে দিয়ে যায় আর ও এটার ওপরেই থাকে। এই যে দুদিন ছিলাম না, দুদিন এটাতেই ছিল। তো যাই হোক, অন্যদিকে কথা বাদ দিয়ে মেন পয়েন্টে আসি। কী নিয়ে ভিডিও করতে এসেছি? শুটকিকে নিয়ে ভিডিও করতে এসেছি, বিকজ শুটকির খুব গায়ে লেগেছে, লাগছে, জ্বালা হচ্ছে। কারণ ম্যান্ডি মানে ম্যান্ডির ওই ফোর কী বলে 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো ওর একটা মিট আপ রাখার কথা। এবার মিট আপে তো ও যেতে পারবে না, এবার বাকি যারা যাবে বা যারা হচ্ছে বা কেউ যাতে না যায় সেদিকে ওর টার্গেট, তো যাতে ম্যান্ডির মিট আপে কম লোক আসে, কিন্তু এটা ও পারবে না। আর ম্যান্ডি হচ্ছে কন্ট্রোভার্সির কুইন বলা চলে না, ও মানুষকে এত কন্ট্রোভার্সি দেয়, ওকে সবাই সামনে থেকে একবার দেখার ওর ওর প্রতি সেই ইচ্ছেটা সবার আছে। দেখো এখন কন্ট্রোভার্সি করার কিছু ভিডিও দেয় না, বাট স্টিল ভিউজ কিন্তু কন্ট্রোভার্সি যখন হতো তখনও আপ, এখন যখন কাউকে দিয়ে করাচ্ছে না বা নিজেও সেরকম কিছু দিচ্ছে না তাতেও ওর কিন্তু আপই আছে। ও ভালো কিছু দেখানোর ও সবসময় চেষ্টা করে, বিকজ ম্যান্ডি কিন্তু ম্যান্ডির একটা ব্লগিংয়ের প্রতি আলাদা প্যাশন আছে, আলাদা ভালোবাসা আছে, ভালো লাগা আছে। সেই কারণের জন্য ম্যান্ডির ব্লগিংয়ের ভিউজে কোনো দিন কোনো রকম আপ অ্যান্ড ডাউন জিনিসটা আসে না, কিন্তু এই শুটকি মানে শুটকি মাগির প্রচণ্ড সমস্যা, প্রচণ্ড সমস্যা। ভিউজ নিয়ে তো সমস্যায়, ওর নিজের ব্লগিংয়ে চুপ করে বসে থাকা, হীনমনতায় ভোগা, এগুলো সমস্ত কিছু ম্যান্ডির থেকে দেখেছে। এমনকি এই যে স্যান্ডিকে নিয়ে যে একটু আগে ভিডিওটা করেছে, মানে মোটের ওপর দিন শুরু করলাম সেটাও কিন্তু স্যান্ডির ভিডিও দেখেই তুলে নিয়েছে। এত চোর, এত চোর। আমি মানে নর্মালি যারা স্যান্ডি ম্যান্ডিরে দেখে তারা সবাই জানে যে স্যান্ডি মোটের ওপর দিনটা শুরু করলাম রাত্রিকাল আগত, এরকম কথাগুলো স্যান্ডি বলে থাকে, অন্য কিন্তু কেউ বলে না, এগুলো স্যান্ডির থেকেই শোনা। কিন্তু ওর ব্লগিং চ্যানেলে ও মোটের ওপর দিন শুরু করলাম, মোটের ওপর তোমাদের যা হবে সেটা দেখাবো, এই কথাগুলো বলে থাকে। ও নিজে স্বীকারও করেছিল, আমি দেখেওছি ওর ওই ব্লগিংটা। এ এত বড় চিটিং বা চোর, যাদেরকে দেখে নিজের ব্লগিং চ্যানেল দাঁড় করাচ্ছিস, যাদের ব্লগিং দেখে নিজের চ্যানেলে কিছু লাইন জুড়ে দিয়ে সেই জায়গায় নিজেকে দাঁড় করাবার চেষ্টা করছিস, নিজের ব্লগিং চ্যানেলটা দাঁড় করাবার চেষ্টা করছিস, তাদেরকে বলতে তুই ছাড়িস না। তোর কিসের এত জ্বালা আমি জানি না। যারাই সুখে সংসার করে, সুখে এই কণিকা উজ্জ্বল সুখে দাম্পত্য জীবন, ওদের জীবনে হয়তো অনেক বড় একটা জিনিস হয়তো নেই, কিন্তু সেটা না থাকলেও আলটিমেটলি কণিকা যে হ্যাপি, কণিকা যে ভালো আছে, এটা দেখে ওর জ্বলন সহ্য হচ্ছিল না। কণিকা সত্যিকারের যদি পরকীয়া করতো তাহলে বোধহয় ওর জ্বলন মিটে যেত, তাহলে ও দেখতে কণিকার হয়ে কথা বলতো, কোনো দিন কণিকার এগেনস্টে যেত না। কিন্তু কণিকা ভদ্র সভ্য, বাড়িতে ভদ্র সভ্যভাবে বাড়ির সমস্ত কাজ করে, সত্যিই ওকে দশবুঝাবো বলারই উচিত, বিকজ ও যেভাবে ওর নিজের কাজকর্ম দেখায়, কিন্তু ওর সহ্য হচ্ছে না, ওর একদমই সহ্য হয় না। কণিকার পেছনে ওই জন্য লেগেছিল ম্যান্ডি, যতদিন পরকীয়া করেনি ততদিন ম্যান্ডির গাঁড়ে পড়েছিল, বলতে বাধ্য হলাম ভাষাটা। ম্যান্ডি যেই ভদ্রভাবে মানে পরকীয়া থেকে বেরিয়ে এসে যেভাবেই হোক সে লাতিই খাক ঝেটাই খাক, আজকে যে ভিডিওটা করেছে আমার মনে হয় ম্যান্ডিও যদি ওই ভিডিওটা দেখে নেয় ওরও কতটাই কষ্ট হবে। বলছে লাথি মেরেছে, বাঁদরটা লাথি মেরেছে, বাঁদরটা ওকে ফোন করে বলে দিয়েছিল, ও দিল্লিতে যখন ছিল তখন ওকে ফোন করে বলেছে যে ওকে নাকি কি বলে ওটা হেভি কেলিয়েছে, হেভি কেলিয়েছে। ওর বউ অন্য কারোর সাথে বাইকে করে চলে যাচ্ছে, সেটা আবার কেউ মানে ভিডিও করে রেখে দেয়, তোর সিদ্ধারা ঠিক আছে? আরে ভাই, ও ওকে অতটাই ভালোবাসত যে বুঝতে পারেনি। আমরা বলি সোজা কথাই বাবা, তার সাথে এটা যোগ করে দিই আমরা, ঠিক আছে, যে স্যান্ডি অ্যাকচুয়ালি কোনোদিন ও কল্পনাও করেনি যে ম্যান্ডি কোনোদিন স্যান্ডিকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারে। এটা ওর কাছে অকল্পনীয় একটা ঘটনা ছিল, যার জন্য ও কোনোদিন ভাবতেই পারেনি যাকে ভাই বলছে তার সাথে। নর্মালি প্রথমের দিকে আমরাও ভাবতে পারিনি যাকে ভাই ভাই করছে, যার সাথে মানে খাওয়া দাওয়া করাচ্ছে, এত কিছু নর্মাল একটা সুন্দর দুটো ফ্যামিলির মধ্যে সম্পর্ক, সেটা কেউ ভাবেনি। একটা হয়ে গেছে, একটা সিচুয়েশনের বশত হয়ে গেছে। আজকে ডেটে দাঁড়িয়ে যেই ম্যান্ডির মাকে তুই নোংরা নোংরা কথা বলেছিস তোর চ্যানেলে বসে, নোংরা নোংরা কথা ভদ্রমহিলাকে, সেই ভদ্রমহিলার হয়েও তুই আজকে কথা বলতে চাইলি না, মানে তুই কতটা রং পাল্টানো একটা গিরগিটি তুই, সত্যি বলছি, তুই তোর নামের সাথে না গিরগিটি টিকটিকি এগুলো পুরো প্রযোজ্য। সাদা টিকটিকি রং পাল্টায়, গিরগিটির কালার চেঞ্জ করে, তুই ওরকম একটা ভীষণ তোর কালার চেঞ্জ করিস তোর স্বার্থ মতো। তোকে ম্যান্ডি তখন তুই অ্যাকচুয়ালি তুই ম্যান্ডিকে তুই ইউজ করেছিস, যত না ওই দাস ইউজ করেছে, যত না অন্য কেউ ইউজ করেছে, তার 3 গুণ তুই ইউজ করেছিস। ম্যান্ডির এগেনস্টে গিয়ে ভিডিও করতিস তখন ভিউজ পেতিস,
করেছিস, ইউজ করলি, চল ওটা তবু মেনে নিলাম, ম্যান্ডির সাথে দেখা করে ম্যান্ডির কমিউনিটিতে উঠে ম্যান্ডিকে তুই ইউজ করেছিস, তুই এত বড় নোংরা মেয়ে ছেলে। এরপরেও ম্যান্ডির সাথে ওভার দ্য কল কথা বলে ম্যান্ডির যে ওই নোংরা কালনিমের সাপটা এসেছিল, যে বাঁদরটা এসেছিল, তার সাথে কথা বলে সেখান থেকেও কথা নিজের পেটে নিয়ে, প্ল্যানিং নিয়ে, সমস্ত কিছু নিয়ে, মিডিল একজন মানে ম্যান্ডির আর ওই বাঁদরটার মাঝখানে মিডিয়েটার হয়ে কানেক্ট করে দিয়ে এত নোংরা, মানে একটা পরকীয়ার মতো নোংরা জিনিসকে সাপোর্ট করে একটা সুন্দর সংসার ভেঙে যাক, কেউ দুনিয়াতে নেই যে চাইবে যে একটা নোংরা মানে মানে জিনিস হোক, একটা সুন্দর ফুটফুটের সংসার, হাজবেন্ড ওয়াইফ তার বাচ্চারা আছে, সেই জিনিসটা ভেঙে যাক কেউ চাইবে না। কিন্তু তুই হচ্ছিস এত বড় জঘন্য যে তুই সেটাই চেয়েছিলিস, তুই সেই জিনিসটাকে সাপোর্ট করেছিস, রাদার আজকের ডেটেও এই কাঁথাওয়ালিকেও কিন্তু তুই সেখানেই সাপোর্ট করছিস। তোকে যে কে দেখছে তাদেরকে কোটি কোটি প্রণাম, যারা তোকে সাপোর্ট করে তারা বোধহয় সবাই বোধহয় এই মানে কোভিডের মতো একটা বাজে রোগ ছোঁয়াচে রোগ পরকীয়া, এই রোগের বোধহয় তারাও আক্রান্ত আমার মনে হয়। এই যে বারবার বলিস না যে গায়ে হাত দিয়েছিল সন্দীপ, সন্দীপ মেরেছিল, সন্দীপ গায়ে হাত দিয়েছিল, সন্দীপ বাজে একটা কাজ করেছিল, সেমভাবে তো ওই বাঁদরটাও, তুই যে বললি যে তোকে দিল্লি তুই যখন ছিলিস তোকে কলে বলেছিল যে ও তোকে মানে ওই বাঁদরটা মেরেছিল, প্রচুর মেরেছে, তো ওটাও তো আইনত দণ্ডনীয় অপরাধ, কারোর গায়ে হাত তোলা, আইনকে নিজের হাতে নিয়ে নেওয়া দণ্ডনীয় অপরাধ, কী করে তুই ওটাকে সাপোর্ট করলি? আজকে মানে কাঁথাওয়ালি একটা মেয়ে বলে ওর গায়ে হাত দিয়েছে বলে বা মেরেছে, যেটা এখনও কোনো প্রুফ বুঝিনি, বিকজ কেউ মারলে কেউ হাসতে পারে না, সে কাঁদে, কেউ মারলে সে হাসবে না, সে কাঁদবে, তবুও তুই বলছিস বা যারা ওকে সাপোর্ট করছে তারা বলছে যে ওকে মেরেছিল, ভাইলেন্ট করেছো, তো এটাও তো একটা ছেলে একটা ছেলের গায়ে হাত তোলে, এটাও তো মারা, মেরে হাত ভেঙে দিয়েছে ভাই, পুলিশ কেস হওয়ার কথা, হওয়ার কথা কি কথা নয়, তুই সেটাকে কী করে সাপোর্ট করে তুই হাসছিস মানে মজা নিচ্ছিস? তোর জ্বালা হচ্ছে যে ম্যান্ডি আর স্যান্ডি একসাথে সংসার করছে, সেখানে তোর নজর পড়েছে, শুকুনের নজর, তোর হচ্ছে শুকুনের নজর, বুঝলি? তোর ভাগার ছাড়া নোংরা জায়গা ছাড়া তোর চোখ যায় না, নোংরামি যেখানে সেখানে তোর চোখ, তুই শুকুনি, সত্যিই বলছি তুই শুকুনি, তোকে ঘোড়ামুখি কোন মুখে বলে জানি না, তুই ঘোড়ার মধ্যেও সৌন্দর্য আছে, সত্যিই বলছি ঘোড়াদেরও দেখতে ভালো, তুই ঘোড়ামুখী হওয়ারও যোগ্যতা নয়, তোর সব সময় নোংরার দিকে চোখ, যে কে পরকীয়া করবে, কে বেরিয়ে যাবে, তাকে সাপোর্ট করবো, তাকে হেল্প করবো, তুই অ্যাকচুয়ালি তুই যা ইউজ করেছিস ম্যান্ডিকে বা স্যান্ডিকে যোগাযোগ করে, হয়তো অনেকেই অনেক কিছু জেনেছে ইনফরমেশন নিয়ে, তাদের চ্যানেল গ্রো করেছে, ডিফারেন্ট ইস্যু, বাট তুই ম্যান্ডিকে যেভাবে ইউজ করেছিস, ম্যান্ডির কথাগুলো, সেটা তার ম্যান্ডির মুখ থেকে শোনা, তার বরকে নিয়ে হোক, তার বাবাকে নিয়ে হোক, তার মাকে নিয়ে হোক, তুই প্রতিটা জিনিস নিয়ে তুই ওদের মানে এই ঠিক যেভাবে এই কাঁথাওয়ালির বেডরুমে ঢুকে গেলি, কাঁথাওয়ালির বয়ফ্রেন্ডের সাথে কথা বলে সে ওদের ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে তুই জেনে গেলি, ওদের কি ফিউচার প্ল্যান সেটাও তুই কিন্তু সব জানিস, ঠিক সেমভাবে ম্যান্ডি আর ওই বাঁদরটা যা ছিল যেগুলো তুই জানিস, যেগুলো তুই বলি সময় মতো বলবো, ধমকে দিলি তোর ভিডিওর মধ্যে, তোর মতো মানুষ না, এই জন্য তুই একটার পর একটা কেস খাস, কেন স্যান্ডি ম্যান্ডি তোকে ছেড়েছে, তোর এগেনস্টে কোনো কেস দিচ্ছে না, আমি এটা ভাবছি, উচিত ওদের দেওয়া উচিত, ওদের সংসারে আজকের ডেটেও একটা সংসার যেটা পুরো ভাঙা শেষ হয়ে গেছে, এখনও স্যান্ডি তার মুখ দিয়ে ম্যান্ডিকে বর্ষা বলে ডাকতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে তুই এতটা ছোট লোক জানোয়ার মেয়ে ছেলে, মানে বলে না মানে ভীষণ রিকৃষ্ট মানের মেয়ে ছেলে তুই, যে আজও তুই পুরনো কাসুন্দি, পুরনো কথা যেগুলোর এখনও হয়তো ঘা শোকায়ও নি, দগদগে ভাবটা হয়তো একটু কমেছে, সেইখানে দাঁড়িয়ে তুই আজও সেই পুরনো পয়েন্ট আউট করে 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 বলছিস, ওদেরকে তুই সুখ কি দেখতে চাস না? তুই কি কারুর সুখ শান্তি তোর সহ্য হয় না? যাকেই সুখ শান্তি দেখবি সেখানেই তোর প্রবলেম। কৃষাণুর মতো বাচ্চা ছেলের জন্মদিন হলো, তার জন্মদিনটাকে নিয়ে তোর এখনও জ্বলন, একটা বাচ্চা হোক, একটা কাপল হ্যাপি আছে, একটা সংসার ভালো চলছে, তোর সমস্ত জায়গার তোর চোখ যায়। সত্যি বলছি, আমার কাউকে ডাইনি বলতে খারাপ লাগে, কিন্তু সত্যি তুই একটা ডাইনি, তুই বিশ্বাস কর ডাইনি, কন্ট্রোভার্সি করবি বলে এরকম নিচে নেমে যাস না, এরকম লেভেলে নিচে নেমে যাস না যে কেউ ভালো আছে, কেউ কিছু ভালো করছে, কেউ কোথাও ঘুরতে যাচ্ছে, কারুর বাড়িতে গেস্ট আসছে, কেউ ভালো কমেন্ট করছে, তোর কন্টেন্টের এত অভাব যে তুই লোকের কমেন্ট বক্স নিয়ে, সন্দীপের কমেন্ট বক্স নিয়ে তুই সেটা নিয়েও ভিডিও করছিস, তোর আমি তোর ভিডিও দেখবো বলে বসলাম, কে ভাই 34 মিনিটস না 38 মিনিটসের ভিডিও ছিল, কে দেখবে অতক্ষণ? আমি ফেটুকে বলি, অতক্ষণের ভিডিও সারাদিনে তুই যতগুলো ভিডিও দিস, প্রত্যেকটা ভিডিও যদি সবগুলো মিলিয়ে দেখা যায় একটা মানে সিনেমা, আচ্ছা খাসা একটা সিনেমা দেখা হয়ে যাবে, লোকে সিনেমা না দেখে তোর ওই পুরো ভিডিওগুলো পুরো তোকে ভিউজ দেবে, তোর মাথায় কী করে আসে? তোর পুরো তার কেটে গেছে,
একটা মানুষকে বলার একটা সীমা আছে, তুই নিজে যেতে পারবি না ম্যান্ডির মিট আপে, তার জ্বালা তোর এত যাতে পাবলিকও না যায়। পাবলিককে তুই বারবার মনে করাচ্ছিস এটা হয়েছে ওটা হয়েছে মার খেয়েছে, তুই পাবলিককে মনে করাচ্ছিস না কি করছিস, তোর নিজের কি আছে? তুই পাবলিককে যে রোজ এত মনে করাস তোর নিজের কি আছে? তুই যে এত সৌমাল্লির হয়ে কথা বলছিস, আমি তোর পরপর দেখেছি সৌমাল্লি স্ট্রাইক দিয়েছে ইপ্সিতাদিকে, বেশ করেছে, তোর খুব ভালো লেগেছে, তুইও তো পেয়েছিলিস স্ট্রাইক, তুই নাকি স্ট্রাইকের এগেনস্টে, তুই যদি এগেনস্টেই হোস তাহলে তুই তোর সেখানে দাঁড়িয়েও তুই বলবি যে ভুল করেছো, তোকে কণিকারা স্ট্রাইক দিয়েছিল বলেই তো তুই এত মানে ভায়োলেন্ট হয়ে তোর ইগোতে চলে এসেছিল, তুই করে গেছিস। তাহলে সেই অর্থে তোর তো উচিত যে ইপ্সিতাকে মানে ইপ্সিতাদিকেও যখন দেওয়া হয়েছিল তোর উচিত কি ছিল যে কেন দিয়েছে সেটার ব্যাপারে সেটার ইয়েতে বলবি না, তুই তুই সুরসরে দিচ্ছিস যাতে ইপ্সিতাদিকেও কেস দেওয়া হয়, ইপ্সিতাদিকে শুধু স্ট্রাইক দিয়ে যাতে ছাড়া না হয়, ইপ্সিতাদিকে যাতে কেস দেওয়া হয়। তুই এতটা মানে জালি মাল, আমরা যারা স্ট্রাইকের এগেনস্টে আজও স্ট্রাইকের এগেনস্টে আজও কাউকে স্ট্রাইক দিইনি, কিন্তু তুই স্ট্রাইক দিয়েছিস, তুই নিজেও জানিস তুই কাকে স্ট্রাইক দিয়েছিস। তুই রিম্পার রিম্পা বৌদির কথা বলছিস না, খ্যাকশিয়াল রিম্পা, ওর এগেনস্টে তুই সাইবার ক্রাইমে যাবি পর্যন্ত তুই মানে ছুটেছিলিস, তুই ওকে কেস দিবি বলেও তুই ছুটেছিলিস, তুই তুই নিজে যেগুলো ফেস করেছিস, তোর বেসিক ক্যারেক্টার কি জানিস, তুই নিজে যেগুলো ফেস করছিস, তোর নিজের যে প্রবলেমগুলো হচ্ছে, তুই চাস সেম প্রবলেম সেম জিনিসগুলো অন্যরাও ফেস করুক। তোর প্রবলেম হলো এটা, আমরা সবসময় কি বলি ঠাকুর আমার সাথে যা হওয়ার হয়েছে, এরকম ভয়ঙ্কর ঘটনা যেন আমার শত্রুর সাথেও না হয়। তুই কিন্তু না, তুই এমন জিনিস যে তুই ফ্যাশনে পড়েছিস তো সবাই পড়ুক, সবার ক্ষতি হোক, সবাই ফিল করুক কেমন লাগে, তুই হচ্ছিস এরকম জালিমাল। তোর মতো সত্যি বলছি গোটা ইউটিউবে মানে তোর কাছে যা কাছে গিয়ে তো যাদের ক্ষতি হয় এক্সট্রিম পয়েন্টে ক্ষতি, তোর থেকে দূরে গিয়েও দূরে যারা আছে আমার মনে হয় তারা ভালো আছে, কিন্তু দূরে থাকলেও তাদের চোখ তাদের ওপর তোর যদি চোখ পড়ে না তাদেরকে তুই খেয়ে নিবি, তুই তাদের খেয়ে নিবি। এই যে তুই বলছিস সৌমাল্লি ঠিক করেছে, কোথায় সৌমাল্লির মা? প্রথমে স্ট্রাইক আমি কাউকে দেওয়া পছন্দ করি না, কাউকে নয়, নইলে আমি প্রীতমকে রিকোয়েস্ট করতাম না যে সোমার সোমাদি যে আছে তার মানে স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য আমি করতাম না, যেখানে দুদিন আগে মানে সোমাদি আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করেছে, নোংরা নোংরা কথা বলেছে, ফেটুকে পর্যন্ত ওখানে গিয়ে দিয়েছিল, বাট স্টিল আমি বলেছিলাম তারপরও, বিকজ কারুর চ্যানেল উড়ে যা কখনো পছন্দ করি না, কারুর চ্যানেলে কোনো ক্ষতিও কখনো পছন্দ করি না। হ্যাঁ, তাকে বলতে পারো একটা ভিডিও বা কমিউনিটি পোস্ট দিয়ে তাকে সতর্ক করতে পারো যে তুমি তোমার লিমিট ক্রস করো না, বা আমারও মনে হয় যে বেকার কারুর থাম্বনেলে ফটো যে হার্মফুল যে ক্ষতিগ্রস্ত ক্ষতি করবে তাদের কারুকে নিয়ে সেরকম কিছু না করলেই হলো, নিজের যথেষ্ট একটা ফেস ভ্যালু রাখা উচিত। তো তোর তো আরও বেশি করে, বিশেষ করে তোর, তুই যে লোককে তুই নিজে যখন এত কষ্ট পেয়েছিস তোর উচিত বলা যে ফটো ইউজ করো না, ভিডিও ইউজ করো না, নাম করো না, এমনি করো তাতে এই এই কেস খাবে না, তুই তো লোককে মানে সজাগ করবি আরও বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সেটা করিস না, তুই ছোপ বুঝে টোপ ফেলে দিস। সীমাদির ব্যাপারে কখন বলতে বসলি যে সীমাদির ব্যাপারটা বলি পাবলিকদের জানাই যে ও কেস খাবে, এখানে গেলে জানতে পারবে, তুই হচ্ছিস এরকম মানে জালিয়াতি একটা মহিলা যে নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিচ্ছু বোঝে না, তুই হচ্ছিস এরকম। এবার বলি এই যে কথাই কথাই সন্দীপের মাকে তুই বলতে বসে যাস যে সন্দীপের মা খুব বাজে, খুব বাজে তার মেয়েকে মেনে নেয়নি, কিন্তু সৌমাল্লি মানে সৌমাল্লি দি সে নিজে বসে তার ভিডিওতে বলেছে আমার মা ওখানে কোথাও ইনভলভ ছিল না, আমার বাবাকে আমার ঠাম্মি বলেছিল যে তোমার মেয়েকে তুমি ইয়ের বাড়িতে মামা বাড়িতে বা দিদুনের কাছে রেখে বড় করো, কাজের সংসারের চাপ হেনা তেনা এই কথাগুলো, যেটাই হয়েছিল সৌমালিদির ঠাম্মি তার বাবাকে বলেছিল, মানে সৌমালিদির বাবাকে, সৌমালিদি বলেছিল যে আমার মায়ের পক্ষে তখন পসিবল ছিল না, ভিডিওটা দেখলে বুঝতে পারবি, ভালো করে গিয়ে দেখে আয়, লাইভে বোধহয় বলেছিল যে আমার মায়ের তো তখন নতুন বউ, তার তো কোনো ডিসিশন দেওয়ার জায়গা থাকে না, খুব নর্মাল, তোর মতো তো কেউ নোংরা টাইপের বাড়ির বউ নয় যে শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বার করে দেবে, তোর মতো ছোটো লোক নোংরা তো কেউ নয় যে শ্বশুর শাশুড়ির ওপরে চলে গিয়ে ইয়ে করবে, এমন অবস্থা যে শ্বশুর শাশুড়ির যে মানে নিঃশ্বাসের কষ্ট হয় সেটাও ভুলে গেছি শাশুড়ির, এমন জিনিস নিয়ে এসছিস যে ওদেরকে ঘর ছাড়া হতেই বাধ্য হলো, একে তো বাচ্চাটার জন্য ছেড়েই দে তাদের মানে নিঃশ্বাসের প্রবলেম, তার জন্য নিজের অত বড় বাড়ি থাকতেও সে বাড়িতে থাকতে পারবে না, তুই হচ্ছিস এরকম ডাইনি, তোর হচ্ছে এরকম শকুনের নজর, ওই বাড়ির দিকে তোর নজর, দেখ সব বাড়ি থেকে চলে গেছে, এখন অত বড় বাড়িতে তুই একা রাজত্ব করছিস, তুই তো এটাই চাস, বেসিক্যালি তুই এটাই চাস, তোর মুখে শ্বশুর শাশুড়ি বৌমার একটা সুন্দর বন্ধন, তোর মুখে এই কথাগুলো একদম মানায় না, বিশ্বাস কর একদম মানায় না। সুন্দর সম্পর্ক বলতে কী বোঝায় তুই কিছু জানিস? যে যার কাছে যার জীবনে কোনো সম্পর্ক বলেই কিছু নেই, ওই ভেরু মগা মার্কা একটা বর ছাড়া আর কিচ্ছু নেই, তুই কী বুঝবি? বিশ্বাস কর তোকে রোজ নিয়ে বসতে মানে পয়েন্টে পয়েন্টে তোকে মানে দিতে পারবো, পয়েন্টে পয়েন্টে তোকে চোদন দিতে পারবো, কিন্তু তবু বসি না, বিকজ বিরক্ত লাগে তোর প্রত্যেক দিনের ভিডিওতে, আমার একটা 18 মিনিটের ভিডিও এনাফ, গান করা জিনিস যোগ করে নাম্বার যোগ করে মানে প্লাস করে, এটা ঠিক বললাম চারবার সেটাকে মানে বলা, কমেন্ট লোকের নেওয়া, মানে তোর কাছে কন্টেন্টের অভাব, তোর টাইম বাড়াতে লাগবে,
তুই আবার অন্যদের নিয়ে বলিস, তোর লজ্জা লাগা দরকার। বিশ্বাস কর, তোর মতো ডাইনির চোখ যেই সংসারে যেই ব্লগারের মানে আইডিতে পড়বে, শেষ, সে শেষ, খতম। শুধু যতজন পরকিয়া করো তারা সবাই ওর সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের চ্যানেল প্রমোট করে দেবে, রসালো গল্প পাবে, সেখান থেকে রশি রশি সবাইকে নিয়ে ভিডিও করবে। সিরিয়াসলি, কি লেভেলের তুই নোংরা, তুই নিজেও জানিস না। তুই আবারও বসে গেলি ম্যান্ডি আর স্যান্ডিকে নিয়ে, তুই এত নোংরা, এত বাজে, তোর মতো নোংরা নিকৃষ্ট কেউ হয় না। সত্যি স্যান্ডি ম্যান্ডি যদি সত্যিকারের স্ট্রং হতো না, তোর এগেনস্টে একটা স্টেপ নিত। এখানে বড় ভুল হয়েছে ম্যান্ডি তোর সঙ্গে অত ক্লোজে যাওয়া। ম্যান্ডি না বেসিক্যালি ভালোবাসার ম্যান্ডি কাঙাল, ওই কারণের জন্য ওই সময় ও দুর্বল, যার যার যে যা বলেছে তাদের দিকে চলে গেছে। ম্যান্ডি যদি একটা শক্ত, ওর মা যদি শক্ত হতো না, আজকের ডেটে ম্যান্ডির জীবনে এত কাহিনী আসতো। তুই আজও বলছিস ওর মাকে কেন ও কিছু করছে না, যেই মা ঘরে ঢোকার পর মেয়ে এত নোংরা কাজ করতে পারে, তারপরেও তুই বলছিস যে তোর মায়ের খবর নিচ্ছিস না, তোর বাবার খবর নিচ্ছিস, তোর বাবাও তাই দোষ করেছে। ওর বাবা যাই দোষ করুক, ওর বাপের জন্য ওর সংসারটা নষ্ট হয়ে যায়নি। ওর বাপ বারবার বলেছিল, আমি গিয়েই বুঝতে পেরেছিলাম ও কিছু একটা গন্ডগোল করছে, ওই ছেলেটা চোখ মুখ, আর ওর চোখ মুখ দেখে বুঝেছিলাম। বাপ মেয়ে তো আর ওপেন কথা বলতে পারে না, কিন্তু ওর মা কিরকম, যেদিন ঘটনা দুর্ঘটনাটা ঘটেছে সেই দিন ওর মা জানার পরেও সোমনাথকে একবারের জন্য জানালো না। কতটা ছোট লোক, মানে কতটা ছোট ফালতু নিচু মহিলা হলে এরকম কাজ করে। সেই মহিলাকে সোমনাথ আবার ঘরে ঢোকাবে, আবার ঘর মাথা গোজার ঠাই দেবে, আবার মানে সৌভাগ্য কুটিরে ওর মাকে ঢুকিয়ে নিজের ঘরটাকে আবার ভাঙবে। ওই মহিলা বাইরে আছে, বাইরেই থাকা বেটার। কেউ চাইবে না ওর মাকে ঘরে ঢোকাক, কেউ চাইবে না। যেই মা নিজের পেটের সন্তানের ঘর সংসার ভাঙার পেছনে এতটা দায়ী থাকে, কখনো চাইবে না। তোর জ্বালা যে তোকে কেন ব্লক লিস্টে রেখেছে, তোর জ্বালা হচ্ছে এগুলো বিকজ তুইও ওদের মধ্যেই ছিলিস। তুই কেন মিডিয়েটর হয়ে দুজনের মধ্যে সব কিছু ঠিক করাবার, ওর আর ওর কথা পাচার করতিস, সেই জন্য তোকে সরিয়ে দিয়েছে। তুই কি ভালো কোনো কাজ করেছিস? করিস নি, ওদের দরকার নেই তোকে রাখার, কিন্তু তোর ওটাই জ্বালা। কেন তোকে ব্লক করেছে? তোর ইগোতে হার্ট করে দিয়েছে না, তোর ওখানে ফেটেছে। তোর মতো ছোট লোক মহিলা একটা আমার লাইফে আমি দেখিনি, যে একটা মানুষ ভালো আছে সুখে আছে সেটা দেখে কারুর এত ফাটে। বিশ্বাস কর, তোর মতো ছোট লোক মহিলা লাইফে আমি দেখিনি একটা। যাই হোক বন্ধুরা, আজকে তো আমি আর ভিডিও দেবো না, কালকে দেবো, কালকে অন্য কোনো টপিকে দেবো। এই টপিকটা এখানেই শেষ করছি, বিকজ একে নিয়ে কথা বলেন আমার মাথা ভীষণ গরম হয়ে যায়। তো চলো, বাই টাটা, লাভ ইউ অল, ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।